কলকাতা পৌরসভার চিকিৎসক তপব্রত রায়ের গ্রেফতারি সংক্রান্ত মামলায় আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ল পুলিশ। চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি শম্পা দত্তপাল। রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে টিমের সঙ্গে ডিউটি করছিলেন কলকাতা পৌরসভার চিকিৎসক তপব্রত রায়। তার টি শার্টে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই, পরা ছিল প্রতীকী অনশনকারীর ব্যাজও। অভিযোগ, ওই ব্যাজ পরে আসার কারণেই কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তপব্রত রায়কে আটক করে ময়দান থানার পুলিশ। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন কলকাতা পৌরসভার এই চিকিৎসক। এই অনশনকারী ব্যাজ লাগানো, উই ডিমান্ড জাস্টিসের ব্যাজ লাগানো এবং আমি একটি ওই দিন টি শার্ট পরেছিলাম, সেই টি শার্টে ওখানে লেখা ছিল শিরদাঁড়া বিক্রি নেই, পাশে একটি শিরদাঁড়ার ছবি দেওয়া ছিল, আর ছিল আমার গলায় এমপ্লয়ি আইডি। যখন আমি থানা থেকে বেরিয়ে আসি তখন পুলিশ কর্মীদের মধ্যে এটা এই বক্তব্যটাই শোনা যায় যে ওনার এই ধরনের পোশাক আশাক দেখে আমাদের সন্দেহ হয় যে উনি কোনো ধরনের আক্রমণাত্মক কিছু করতে পারেন, বা ওনারা এরপরে আরও অ্যাড করেন যে ওনার ওপরে কোনো আক্রমণাত্মক কিছু হতে পারে, সেই হিসাবে আমরা ওনাকে এখানে নিয়ে আসি। মঙ্গলবার সেই শুনানিতে বিচারপতি শম্পা দত্তপাল প্রশ্ন করেন, তাকে গ্রেফতার করেও ফের ছেড়ে দেওয়া হয়েছিল কেন? রাজ্য সরকারকে এ বিষয়ে হলফনামা পেশ করতে নির্দেশ দেন বিচারপতি শম্পা দত্তপাল। যে ইন্সপেকশন মেমো জমা দেওয়া হয়েছে সেখানে কিন্তু কোথাও এই ব্যাজ বা প্রতীকী অনশনকারী ব্যাজ বা উই ওয়ান জাস্টিস লেখা ব্যাজটা কিন্তু সিজ করা হয়নি। তাহলে প্রশ্নটা হলো, কিসের ভিত্তিতে এবং কোন সন্দেহের ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট করা হলো? পুরসভার একজন মেডিকেল অফিসারকে দায়িত্ব পালনের সময় এভাবে তুলে নিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যে চরম সমালোচনার মুখে পড়েছে সরকার। শাসক আসলে ভয় পেয়েছে, কারণ না হলে এইরকম একটা গেঞ্জি টি শার্ট পরার কারণে বা একটা ব্যাজ লাগার কারণে কোনো একজন ডাক্তারকে উই ওয়ান জাস্টিস বলার কারণে, শিরদাঁড়া বিক্রি নেই এটা বলার কারণে কাউকে ডিটেন করা যেতে পারে? এই ব্যাপারটি আমার ধারণা বা আমাদের ধারণা যে এটা এনারা এটা কোর্টেও দাঁড় করাতে পারবেন না, এবং আমাদের প্রথম থেকেই দাবি ছিল যে তপব্রত আমাদের যে সহকর্মী তাকে নিঃশর্ত তাকে মুক্তি দিতে হবে। শিরদাঁড়া বিক্রি নেই এই টি শার্ট যদি কাদের শান্তি বিঘ্নিত করতে পারে আমরা জানি না, হয়তো শাসককেই সেটা অস্বস্তিতে ফেলেছে। দ্রোহের কার্নিভাল থেকে শুরু করে ত্রিধারার সামনে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়া তরুণদের গ্রেফতারি, সাম্প্রতিককালে একের পর এক মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার, সেই তালিকায় এবার যুক্ত হল এই মামলা। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।